সত্যানুসারের মধ্যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কম্বুকণ্ঠে বজ্র নির্ঘোষে আমাদের সামনে ঘোষণা করলেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তা আদি পরিশেষে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে। আশায় পুরুষোত্তম ঠাকুর সত্যানুসরণের যে মধু মর্ম আমাদের সামনে মেরে ধরছে, একটু ভাবুন, একটু মনন করুন, একটু চিন্তন করুন, একটু গভীরভাবে ধ্যান করুন। সৎসঙ্গীতে জিজ্ঞাসা করি বা লোক সমাজে জিজ্ঞাসা করি জীবনের উদ্দেশ্য কি, নানাজন তার জ্ঞান বুদ্ধি এবং চিন্তা স্তর থেকে নানা রকম উত্তর দেবে। কারণ আমাদের জীবন তো ইমপারফেকশনে ভরা, আমাদের মধ্যে তো সঠিক উত্তর আসবে না। আমরা যেমন বুঝি, আমাদের যেমন খুশি তেমন ধরে উত্তর দেবো। তাই ঈশ্বর পুরুষ তার যে হায়েস্ট রিয়েলাইজেশন, সেই স্তর থেকে জীবনের উদ্দেশ্য কি সেটি আমাদের সামনে বলে দিয়ে গেলেন। জীবনের উদ্দেশ্য বুঝতে গিয়ে যাতে আমাদের সারা জীবনকে লণ্ডভণ্ড না করতে হয়, বছরের পর বছর পাহাড় পর্বতে ঘুরে না বেড়াতে হয়, নানা ধর্মের প্রবচন শুনে বিভ্রান্ত না হতে হয়, সহজ সার তু কি আমার যে জীবন, এই যে ভ্যালুয়েবল লাইফ, মানুষের মাঝখানে সবচেয়ে মূল্যবান জিনিস কি তার জীবন। তাই যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করে জীবনের উদ্দেশ্য কি, সহজে কিন্তু সে উত্তর দিতে পারবে না, কারণ এরকম তো পার্ট নেবার তো ব্যবস্থার কোনো ইনস্টিটিউশন নেই। আর আমাদের প্রতিষ্ঠানগুলো বোবা, তারাও কিন্তু মানুষের মধ্যে এই ট্রেনিংগুলো দেবার চেষ্টা করে না, কারণ ট্রেনিংগুলো দিয়ে যদি মানুষকে এডুকেটেড করে তোলা যায় তাহলে তো ঠাকুর ইন্টারেস্টেড হয়ে যাবে, তাদের ভেজাল লুপ্ত ধরা পড়ে যাবে, এটাই মনে হয় উদ্দেশ্য। তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এত হাজার হাজার সৎসঙ্গী, ঠাকুরের যে বেসিক বুক সত্যানুসরণ আজ থেকে শতবর্ষ আগে, যা প্রায় শতবর্ষ আগে যে আমাদের লোক জীবনে আজকে প্রতিষ্ঠিত হয়েছিল, ওই তার তো মধুমর্ম উদ্ঘাটিত করার কোনো প্রয়াস নেই। কিছু কিছু উল্টোপাল্টা ব্যাখ্যা নিয়ে কিছু কিছু বই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু সেগুলো নিয়ে প্রত্যেকের কোনো ফোরাম, কোনো ডিসকাশনের ফোরাম সেগুলো কি তৈরি হয়েছে? আমিও খুব সবিনয়ে বলতে চাই, ভাই যদি কোনো ব্যাখ্যার কোনো রকম কিছু মনে হয় অসংলগ্নতা, দয়া করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝার এবং আপনাদের কাছ থেকে বোঝার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সে পরম পুরুষের যে পূর্বতন অবতার রূপে যখন তিনি এসেছিলেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য কি, অভাবকে তাড়িয়ে দেয়া। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি জীবনের উদ্দেশ্য কি, সত্যানুসরণ অনেকে হয়তো 50 বছর ধরে পাঠ করছেন, উত্তর সহজে দিতে পারবে না। তাহলে জীবনের উদ্দেশ্য কি, আমাদের অভাবকে তাড়িয়ে দেয়া। আর শুধু তাই বলে ক্ষান্ত থাকলেন না, কি বলছেন দয়া করে, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে, কেমন করে অভাবকে তাড়াবো তার রাস্তাটাও দয়া করে বাদ দিলেন। যদি পরবর্তী প্রশ্ন করা যায় যে আমরা যে জীবনের উদ্দেশ্য কেমনভাবে পরিপূরণ করব, উদ্দেশ্য যদি অভাবকে তাড়িয়ে দেওয়া হয়, ঠাকুর তার পরের স্রোতে ঠাকুর পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে বললেন, বললেন কি, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। তাহলে বিষয়ের সঙ্গে অবস্থার সঙ্গে যে তার মূল কারণের যে যোগ, পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র সেই যে মূল যে কারণ, জগত জীবনের যে সে অব্যক্ত কারণের যে ব্যক্ত প্রতীক,
পুরুষোত্তম ঠাকুরের পর্যন্ত এই লিঙ্কটাকে এস্টাবলিশ করার কথা আমাদের জীবনে বারবার বলছে। কী বলছেন দয়া করে, একটু আগে আমরা বলেছি যে অভাব মানুষের জীবনে কেমন করে আসে। অভাব আসে এই পরিবেশের নানা রকম নাচুনি থেকে। এই পরিবেশগুলো তো মানুষের ইম্পালস দেয়, সেই ইম্পালসগুলো মানুষকে মনকে সেই দিকে পরিচালিত করে, তার প্রবৃত্তিগুলোকে নানাভাবে পরিচালিত করে মানুষের ভেতরে নানান অভাব বুঝিয়ে তুলতে সাহায্য করে। ঠাকুর বলছেন দেখ নিষ্ঠায় কী হয়, গুরু নিষ্ঠায় কী হয়, কোনো অভাব কিন্তু মানুষকে নাচাতে পারে না। তার অন্তরটা, তার অন্তরের ভেতরটা ইষ্টে এমন মগ্ন হয়ে থাকে, জগতের কোনো অভাবই তাকে কিন্তু প্ররোচিত করতে পারে। তার অন্তরটা এমনভাবে ভরে থাকে, তার অন্তররাজ্যে এমন তোর আনন্দের উৎসব লেগে থাকে, এই ইষ্ট বাদ দিয়ে আর কোনো কিছুতেই সে আনন্দ খুঁজে পায় না। আমরা স্বয়ং ভাগবত মানুষ, ভাগবত প্রেমী ভক্ত হনুমানের মধ্যে এই রূপটি খুঁজে পেয়েছিলাম। হনুমানকে যখন মা জননী সীতাদেবী তার গলার হারটা ছেড়ে দিলে এজ এ গিফট হিসাবে, হনুমান তাকে চিবুচ্ছেন, চিবিয়ে দেখছেন তার মধ্যে শ্রীরামচন্দ্রের সাদা চিহ্ন। আহা, দেখতে শুনতে কইতে কিছু এসেই পরে প্রিয়র কথা, চক্ষু সজাগ কান্তি সজাগ, সজাগ প্রাণের তোরটি তথা, প্রিয়ের দরদেবনি করে দরদি করে তোলে, প্রিয় হরা চাই না কিছুই টানটি ওরি বলে। গুরুর প্রতি টান, গুরুর প্রতি অনুরাগের সন্নিবেশের মধ্য দিয়ে তার স্মৃতির উদ্দীপনা হয়। আমি কয়েকদিন আগে কয়েকজন পাঞ্জাধারী কর্মী, অনেকেই আমার থেকে দীক্ষা টিক্ষা নিয়ে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে সহপ্রতিনিধিক হয়ে ঠাকুরের কাজ করছেন, আমি একটা জায়গায় গিয়েছিলাম ঠাকুরের নাম দিতে, অনেকেই বসেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম দেখো এই যত্ত নৃত্য পরে তত্ত্ব কৃষ্ণ স্ফুরে, এই স্ফুরন্ত ঠাকুর সাইকোফিজিক্যাল মোল্ডিং বলেছেন, সাইকোফিজিক্যাল মোল্ডিং অবজেক্ট অ্যান্ড অ্যাফেয়ার্স, তাহলে এই যে তাঁর যে স্মৃতির উদ্বীজন, এই যে স্মৃতির উদ্বীজন যে মানুষের ভেতরে হবে ইষ্ট স্মৃতিকে যে এক্সাইট করবে, যাতে মানুষের অন্তর্জগতে কোনো অভাব বা কোনো ফাঁকা জায়গা না থাকে, কী করে সম্ভব বলতো? তার মেকানিজম কিছু ঠাকুর দিয়েছেন কি? তারা চুপ হইল, কেউ উত্তর দিতে পারল। অনেকেরই বয়স ষাটের ঊর্ধ্ব, কেউ বলতেই পারলো না। তারা নাকি ভালো বক্তা শুনেছি বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যায়। তখন তাদের বললাম দেখো সস্তনি ব্রতর মধ্যে যে নিয়তম স্মৃতি চিরযুতে আছে, ইষ্টর মধ্যে যাতে নিয়তম স্মৃতি চেতনা ইষ্ট স্মৃতি আমার মধ্যে জাগ্রত থাকে, স্বস্তিনি হচ্ছে যে ব্রত নিষ্ঠা সঙ্গে পালন করলে মানুষকে এমন ধরনের উন্নত ভূমিতে অবস্থান করাতে পারে যাতে ইষ্টের স্মৃতি সমস্ত ইম্পালসের মধ্য দিয়ে ক্যারেড হয় এবং ক্যারেড হওয়ার মধ্য দিয়ে তার ভেতরটাকে এমন আনন্দে মাতাড়া করে রাখতে পারে স্বস্তনির ম্যানিফেস্টেশন, যাতে কিন্তু কী হবে তার জীবনে কোনো অভাব থাকবে না, তার জীবনের উদ্দেশ্যকে সফলতার পথে সার্থকতার পথে পরিচালিত। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন জীবনের উদ্দেশ্যই হচ্ছে অভাবকে একদম কাটিয়ে দেওয়া। তাহলে এই অভাব কিভাবে দূর হবে? উত্তম শিশু ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণী দিয়ে বলছেন, লাখ চাহিদার হলেও পূরণ তৃপ্তি কবু মিলবে না, শ্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কবু করবে। তাহলে এই যে আমার যে পরিবেশের সারা আমার প্রবৃত্তিগুলোকে উদ্বিজিত করে এই যে লাখ চাহিদার সৃষ্টি করে আমার জীবনে, তা যদি পরিপূর্ণ হয়ও তাহলে অন্য চাহিদা আবার জন্ম নেবে, পক্ষ তোমাকে এক্সটিংউইশ করে দেবে, তোমার সত্তাকে সাবাড়ে নিয়ে চলে যাবে। তুমি তো একটা স্পার্ক হওয়া লিমিটেড এনার্জির প্রোডাক্ট, তুমি লাখ চাহিদার খোরাক কতদিন যোগাবে? তুমি টাটা হও, বিল্লা হও, আর যেই হও না কেন, তোমার যদি ব্যক্তিগত জীবনকে আদর্শনে বিনয়নে নিয়ন্ত্রিত না করো, তোমার অন্তর্জগৎ ফাঁকা, তোমার জীবনের সঙ্গে জীবনের উদ্দেশ্যের কোনো যোগাযোগ নেই। তাই পুরুষোত্তম ঠাকুর এই সত্যানুসরণ উপনিষদের মধ্য দিয়ে আমাদের জীবনের সঙ্গে জীবনের যে উদ্দেশ্য, সেই যে উদ্দেশ্য জীবনের যে মিশন, তাকে সার্থক করার প্রয়াস নিয়েছেন। কত বড় কত গুরু কাজের দায়িত্ব জগৎপ্রভু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল যন্ত্র নিয়েছেন, আমরা যত ভাবি আমরা তত আনন্দে আপ্লুত হয়ে পড়ি। আমাদের প্রাণধন যিনি, আমাদের সত্তার যিনি মুহূর্ত প্রতীক এবং সত্তার যিনি হাইস্ট ফোর
তিনি কেমন করে আমাদের জীবনকে নিয়ে ভেবেছেন এবং জীবনকে কেমন করে উচ্চতার শিখরে নিয়ে পৌঁছে যাওয়া যায়। আমরা দেখেছি বিশ্বরূপ দর্শন যোগে শ্রীমদ্ ভাগবতের গীতার মধ্য দিয়ে, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্য দিয়ে যে জগতের যত এক্সিলেন্স হচ্ছে তিনি ঠাকুর সত্যানুসরণের মধ্যে দিয়ে সমস্ত বিশ্বরূপ দর্শন যোগ্যে একটি ছত্রে সত্যানুসরণে প্রকাশ করেছেন। বলছেন কি, আদর্শ যত উচ্চ উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা উদারতার আশ্রয় নিবে তুমিও তত উচ্চ উদার হবে। সমস্ত বিশ্বরূপ দর্শন যোগ যে যজ্ঞানাং তপযজ্ঞাস্মি, আমি যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ জপযজ্ঞ, স্থাবরণায় হিমালয়, স্থাবরের মধ্যে আমি হিমালয়, সর্পের মধ্যে আমি বাসুকি, জগতে জীবনে যত এক্সিডেন্ট আছে সব হচ্ছে আমি, আর পুরুষোত্তম খাগুলচন্দ সত্যানুসরণের একটি স্তত্বের মধ্য দিয়ে সমগ্র বিশ্বরূপ দর্শনকে প্রতিভাত করেছে। আমাদের ভাবতে হবে, আমাদের মনন করতে হবে, এবং সেই পুরুষোত্তম দয়াল শ্রী ঠাকুরচন্দ করুণা অবতার কি বলছেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া। তাহলে প্রত্যেকটা মানুষের যে অন্তরের যে অভাব তিনি তাড়িয়ে দিতে এসেছেন, কি বড় গুরু দায়িত্ব তিনি নিয়েছেন, একটু ভাবুন, একটু মনন করুন। এমন কেমন করে তাড়াবেন, ঠাকুর সেই মেকানিজমটা আনফোল্ড করে বলছেন, কেবল শুধু কারণকে জেনে করলেই হতে পারে, সেই উপায়টিও আমাদের বাদ দিন, যে তোমার যে কজ তাকে তুমি জানো, জগত জীবনের যে তার আদি কারণ হচ্ছেন সেই পরম পুরুষ, সেই তাকে যদি তুমি জানো, তাকে জানাই যদি তোমার চাহিদা হয়, তাহলে কী হবে, অন্য চাহিদা তোমাকে আর অত মাথা ব্যথা করাতে পারবে না। পায়ে যেমন একটা কাঁটা ফুটলে একটা কাঁটা লাগে তুলতে, ঈশ্বরের চাহিদা, ঈশ্বরের প্রতি আকর্ষণ সেই কাঁটা যা প্রবৃত্তির কাঁটাকে তুলে দিতে পারে, প্রবৃত্তির কাঁটার মূলোচ্ছেদ করে দিতে পারে। তাই ঠাকুর বলছিলেন, লাখ চাহিদার হলেও পূরণ, তৃপ্তি কবু মিলবে না, শ্রেষ্ঠ টানে রেখো প্রাণতায় তৃপ্তি করবে। ঠাকুর চেয়েছিলেন সমান মন্ত্র সমিত সমানই, সমান চিত্ত সহচিত্ত এইসব সেই বলেছেন যে কথা, সেই সমান মনে হচ্ছে এক, সেই এক যাতে ইষ্টর দ্বারাই আমরা পরিচালিত, একই মন্ত্রে একই মননে আমরা যাতে পরিচালিত। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন, জীবনের উদ্দেশ্য অভাব এক সন্তান, তাহলে আমাদের ভেতরে যে অভাব, এই ফাঁকা ফাঁকা ভাব, এই যে লাখ চাহিদার খোরাক যোগালেও যা পরিপূরিত হয় না, সেই পরম ধন পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দিতে এসেছে। তাহলে কত বড় দান রাধাস্বামী দয়াল আমাদের দিতে এসেছেন, একটু মনন করুন, একটু ভাবুন, একটু চিন্তন করুন। চাহিদা প্রবণ অভাবে পরিশ্রান্ত মণি বা ধর্ম ঠাকুর অনুকূলচন্দ্র চাইছেন আমাদের উদ্দেশ্যকে অভাবকে একদম তাড়াতে, আর আমরা কি করছি, অনেক সময় ইউটিউব চ্যানেল চালিয়ে টাকা তোলার চেষ্টা করছি, কি দুর্ভাগ্য। আমি একটা চ্যানেলে বলি বা একটা চ্যানেলে বলি, আমি তো কিছু চাইনি, তারা বলছে স্মল ডোনেশন পাঠান, বুঝে দেখুন কোথায় ধান্দা। ইষ্ট কাজ করতে সে আমার কাছ থেকে ঠাকুরের কথা তুলে নিয়ে যাচ্ছে, জাগতিক জীবনের সময়ের মূল্যও ঠাকুর দিয়েছেন, আগে বুঝতে পারেনি, আগে তো সময়কে বিবেচনা করতাম না, যখন সময়ের ভ্যালুটা আমার ভ্যালু বাড়লো সমাজ জীবনে, এই লিগ্যাল প্র্যাকটিস করতে গিয়ে আমরা তো সময়ের মূল্যটা বুঝি, কনফারেন্স করলে গাদা গাদা লোকে টাকা দেয়, কিন্তু আমরা তো সেই জন্য বলি না প্রভুর কথা। এমন অনেকে আছে, খুব সাবধান, এই সাবধানতা আমি পাঠাচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ না করে একটি পয়সাও কাউকে দেবেন না, আমাদের প্রয়োজন নেই। পুরুষোত্তম ঠাকুর অনুকূল চেয়েছেন আমাদের অভাব তাড়াতে, আমরা চাই, আমাদের মিশন হচ্ছে ঠাকুরকে প্রপার পার্সপেক্টিভে আপনারা জানা, কোনো জিজ্ঞাসা থাকলে করুন, ভাই বোধহয় তো পরস্পরম করে আমরা নিজেরা বোঝার চেষ্টা করব ঠাকুরের সেই পরম দর্শন দিয়ে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। আরে দেখুন, আমার যদি জীবনের উদ্দেশ্য যদি অভাবকে তাড়িয়ে দেওয়া হয়, আর ধর্ম মানে সেই চাবিকাঠি, ব্রহ্ম মানে সেই চাবিকাঠি, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ তার প্রতি অনুরাগ যদি আমাদের জীবনে সেই চাবিকাঠি হয়,
ঠাকুর বলছেন সেটা কি করে সম্ভব, তার কারণ কি জেনে কর্মী হতে পারে। তাহলে আমাদের জীবনের কারণ কি? কারণ তো সেই শব্দ ব্রহ্ম, সেই অব্যক্ত পরম পুরুষের সেই অব্যক্ত ভাব, আর ব্যক্ত ব্রহ্ম হচ্ছে পুরুষোত্তম ঠাকুর অনুবিজ্ঞান। অর্থাৎ সেই কারণভূমির যদি আমাদের সন্ধান পেতে হয়, তাহলে ব্যক্ত ঈশ্বর যিনি পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল জানত, কেবলমাত্র তার, কেবলমাত্র তার, এবং কেবলমাত্র তারই ইচ্ছানুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। নাহলে কিন্তু আমাদের জীবনে ওই দারিদ্র ব্যাধি আমাদের চতুর্দিকে ঘিরে ধরে আমাদেরকে না পায় সবসময় সমাচীন করে রাখবে, অভাবগ্রস্ত করে রাখবে। আমাদের জীবনের এই যে স্বল্পস্থায়ী যে জীবন, এই জীবনের উদ্দেশ্য কিন্তু পরিপূরিত হবে না। ঠাকুর কি বলছেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। তাহলে জগতের যে মূল, যে মূলীভূত কারণ যিনি পরম পুরুষ, একমাত্র তাকে জানলেই কিন্তু আপনার ভেতরে অন্তর্রাজ্য উৎসব লেগে যাবে। তখন কোনো চাহিদারই আপনার প্রয়োজন নেই। ঠাকুর যখন ভেতরে আছেন তাহলে আর কী দরকার, জগতে আর কোনো চাহিদাই নেই। এ প্রভু, শুধু আমি তোমাকেই চাই, কেবল তোমাকেই চাই, তুমি আমার অন্তর জুড়ে অবস্থান কর। ঠাকুর তার দিব্য বাণীর মধ্যে দিয়ে বলছেন, তুমি অকিঞ্চন হও, তিনি ছাড়া তোমার হৃদয়ে আর কেউ যেন না থাকে, তোমার অন্তর আকর্ষণ পেয়ে এর ভেতর দিয়ে তোমার সাত্তত কীর্তি ঐশ্বর্য অঢেল হয়ে উঠুক, উৎক্রমণী পরিব্যাপনায় এমন তোর যদি না হয়, তোমার ধর্ম হলো না, তোমার কর্ম হলো না। আশায় ঠাকুর আমাদের চেয়েছেন, কি বলছেন, দয়া করে কিছু অভাব যায় আর তা কেমন করে। তাহলে মানুষ ভাবুক, আমরা তো সত্যিকারের অভাবকে তাড়াতে চাই, কিন্তু আমাদের মধ্যে কি এমন তোর অনুসন্ধিৎসা, এমন তোর জানার আবেগ, এমন তোর আগ্রহের চক্ষু ফুটে উঠেছে, এমন তোর উৎসাহনা কি আমাদের মধ্যে জাগ্রত হয়ে উঠেছে যে কিছু অভাব যায় তা কেমন করে যায়। আমরা তো কেউ ভাবি না। অর্থাৎ আমরা জীবনটাকে মুখে মূল্যবান বলি, কিন্তু জীবনটাকে আমরা এমন পথে পরিচালিত করি আমরা কিন্তু সবচেয়ে বেশি একে লেস ভ্যালু মনে করি। আর পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই যে মহৎ জীবন, যে জীবন তার থেকে উৎক্ষেপিত, সেই জীবনকে ভ্যালু দেওয়ার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে হিউম্যান ভ্যালুস যে তাকে কাল্টিভেট করার চেষ্টা করছেন। আজকে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে ভ্যালু এডুকেশনে, কিন্তু পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই সত্যানুসরণের মধ্য দিয়ে আমাদের যে প্রকৃত যে ভ্যালু, আমাদের সেই ভ্যালুকে জাগ্রত করার প্রয়াস নিয়েছে। ঠাকুর বলছিলেন, দেখ আমরা যে পুজো করি তাকে ইংরাজিতে ওয়ারশিপ বলি, তো ওয়ারশিপ অ্যাপিয়ার্স উইথ ইটস মিনিং ওয়ারশিপ, অর্থাৎ মূল্য। অর্থাৎ যার পুজো করছি তার যদি ভ্যালু আমার জীবনে তা না থাকে, তাহলে কিন্তু আমি ভ্যালুয়েবল হয়ে উঠতে পারবো না। এই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের নিজেদের যে ভ্যালু তাকে বাড়াতে এসছে। আমরা যখন নিজেদেরকে নিজের অসম্মানিত করছি, জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে লাখ অভাব দ্বারা নিজেকে পরিচালিত করে, লাখ চাহিদা দ্বারা নিজেকে পরিচালিত করে নিজেকে নিঃশেষিত করার প্রয়াস নিচ্ছি, আর পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সেই যে ভ্যালু, আমাদের যে মূল্য, আমাদের যে জীবনের যে তাৎপর্য, যা একমাত্র কারণকে জেনে করলে কি হতে পারে, সেই কারণের সাথে যে যোগ, এই যে সেই কারণ থেকে যে আমি উৎক্ষেপিত, আমি যে সেই ঈশ্বরের সেই ব্যক্ত যে অব্যক্ত অবয়বের যে উৎক্ষেপিত রূপ, এই আমিও তোমার তুমি উৎক্ষেপ, যা ঠাকুর অনুকূলচন্দ্র সেই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সামনে গেঁথে দেওয়ার প্রয়াস নিয়েছেন। যদিও এখন তা বাদ পড়েছে অনেক প্রতিষ্ঠানই, কিন্তু ঠাকুর এটা জানাতে চেয়েছিলেন, এটা বোঝার চেষ্টা করো, তুমি আমার থেকে এসেছো, আমার স্মৃতি যেন অক্ষুণ্ণ থাকে। আমি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আর তুমি হচ্ছে সচ্চিদানন্দময়, কারণ তুমি তোমার শ্রেষ্ঠ সৃষ্টি, তুমি যে মানুষ, যে কথা বাইবেল ঘোষণা করেছে, গড ক্রিয়েটেড আফটার ইজ অনলি। এই যদি তুমি কারণকে জানো, তখন কী হবে, এই লাখ চাহিদা তোমাকে কিন্তু পরিচালিত করতে পারবে না, পরম পুরুষের চাহিদা তোমাকে দ্বারা তুমি পরিচালিত হয়ে নিজেকে এমন একটা আনন্দ লহর নিয়ে একটা আনন্দের ভূমিতে তুমি এমন অবস্থান করতে পারবে যাতে এই জাগতিক অভাব তোমাকে স্পর্শ করবে না, তার আওতার বাইরে তুমি চলে যাও। কী অপূর্ব সুন্দরভাবে ঠাকুর আমাদেরকে গড়তে চেয়েছেন, একটু ভাবুন, একটু মনন করুন। কী বলছেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া, আর তা শুধু কারণকে জেনে করলে হতে পারে।
তাহলে জগৎ এবং জীবনের কারণ যা, সে যে পরম পুরুষ তাকে চিনে আমরা কিন্তু অভাবকে তাড়াতে পারি, নাহলে কিন্তু অভাবকে তাড়াতে গেলে তাড়াতে পারবো না। একটা কাঁটা ফুললে একটা কাঁটা লাগবে তুলতে, অর্থাৎ পরমপিতার ভাবে যদি আমরা নিজেকে পরিচালিত করতে পারি, আমার এই অভাবগ্রস্ত জীবনকে আমরা মুক্ত করে আমাদের জীবনের উদ্দেশ্যের সঙ্গে আমাদের জীবনের যে সমন্বয়, এই সমন্বয় ঘটাতে পারব। তাই ঠাকুর তার বাণী দিয়ে বলছেন, কি বলছেন, লাখ চাহিদার হলেও পূরণ তৃপ্তি কবু মিলবে না, পৃষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কবু টলবে না। অর্থাৎ সত্যি করে যদি আমরা ইষ্ট প্রাণ হয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের কখনো এই অভাব আমাদেরকে পীড়িত করতে পারবে না। অভাব বোধ আমাদের জীবনে জাগবে না, আমাদের অন্তর্রাজ্যে ধর্ম ব্রহ্ম সেই যে জুড়ে থেকে অন্তর আকর্ষণকে তাঁর দ্বারা পরিচালিত করে এমন তার একটা অবস্থানে উন্নীত করে তুলবে, যাতে আমাদের জীবনের সঙ্গে জীবনের উদ্দেশ্যের যোগ হয় এবং আমাদের মধ্যে ধর্ম বা ব্রহ্মের যে জিজ্ঞাসা অপার আগুল হারা এবং তৎপর হয়ে থাকে। পুরুষোত্তম ঠাকুরের সত্যাঞ্চলের মধ্য দিয়ে এমন তোর দর্শনকেই আমাদের সামনে প্রতিষ্ঠিত করে।